আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে নিয়ামতপুর লিথুরিয়া রোডের জোড়াপুকুর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ও গোডাউনে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে নকল নিহার নারকেল তেল, নকল টাটা প্রিমিয়াম চা পাতা, নকল হারপিক উদ্ধার করে এবং এইসব বিক্রির অভিযোগে আটক করা হয় অনিশ শর্মা নামে এক ব্যবসায়ীকে। অভিযুক্তকে কুলটি থানাতে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নকল নিহার নারকেল তেল ও সামগ্রী, সাথে নকল টাটা প্রিমিয়াম চা পাতা ও নকল হারপিক। পুলিশ অভিযুক্ত ব্যবসায়ী অনিশ শর্মাকে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।